साहित्यिक श्री प्रभात कुमार मुखोपाध्याय रचित कुड़ानो मेये। अपराह्नकाल श्रावण मासेर भरा गंगा मतिगंजेर घाटेर अशुद्ध मूल लेहन करिया बहितेछे। एखने जीर्ण कलेबर भावले आसिया घाटे लागिल। एकटी शीर्णकाय वृद्ध ब्राह्मण सावधाने सन्तर्पणे तीरे अवतरण करिलेन। माझी ताहार ब्यागटी छाताटी लाठीखानी नामाइया दिल। तिनि सेइगुलि हाते लइया दाड़ी माझिर खोराकेर जन्य एकटी सिकि बाहिर करिया दिलेन। माझी सिकिटी हाते करिया बलिल, कर्ता, आमरा पाँचटी प्राणी, चार आनाय कि करे पेट भरबे? से कि रे, चार आना कि अल्प हलो? ঠাকুর, চাষের চাল কিনতেই তো চার আনা যাবে। হাঁড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে, নে নে আর দু ঘন্টা পয়সা নে বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে দুই তিনবার গুনিয়া আটটি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হইল না, বলিল, মশাই, পাঁচ পাঁচটা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর না হয় আট ঘন্টাই পুরোপুরি দিন। উভয় পক্ষে কিয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ চারিটা পয়সা ফেলিয়া দিলেন। তাহার পর চারদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিল, যদি কেউ জিজ্ঞেস করে তোমরা কি করতে এসেছ, বলিস আমাদের ঠাকুর মশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তাহার পর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠিল। ধীরে ধীরে পথ অতিক্রম করিয়া গন্তব্যস্থান অভিমুখে চলিলেন। দোকানি পশরীরা এই নতুন লোকটির পানে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার স্বস্বকার্যে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামের কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নাম উচ্চারণ করে না। তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যাপ্ত। মতিগঞ্জে তাহার ব্যয় বাড়ি। পাঁচ বছর পূর্বে এই গ্রামের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সহিত তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হইয়াছিল। বৎসরখানেক হইবে তাহার বধূমাতার সন্তান সম্ভাবনাবশত পিতৃগৃহে আনিত হইয়াছিলেন। আজ পাঁচ ছয় মাস হইল একটি কুচি মেয়ে রাখিয়া বধূটি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। একদা উৎসব বেশ পরিধান করিয়া বাদ্যভাণ্ডের সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগিল। মনটা বিশেষ দহে একজন বিষণ্ন হইল। বৈবাহিকের বাটি পৌঁছইতে অধিকক্ষণ লাগিল না। বৈঠকখানা খোলা ছিল, সীতানাথ সেইখানে গিয়ে উপবেশন করিলেন। সেই কক্ষের ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা আজিও বিদ্যমান। মনে হইল পুত্রের বিবাহান্তে এই কক্ষে কুশণ্ডিকা সম্পন্ন হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। তিনি হাজার টাকা খরচ করিয়া তিনি একমাত্র কন্যাটির বিবাহ দিয়াছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। পাঁচ বৎসরকাল উপর্যুপরি লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস নহেন, ঋণে জড়িত হইয়া পড়িয়াছেন। বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে, পাঁচ বৎসরের মধ্যে সে কক্ষ ভিত্তিতে সে একটিবারও চুন পড়ে নাই। সামান্য হইলেও তাহাও এই অসচ্ছলতার একটি নিদর্শন। এক ছোঁড়া চাকর বাহিরে বাগানের বেড়া বাঁধিতে বাঁধিতে সীতানাথের প্রতি আর চোখে চাহিতেছিল। বোধ হয় ভাবিতেছিল বুড়া নিশ্চয়ই তামাক চাহিবে, এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয়ই সেও দুটান টানিয়া লইবে। বেচারি নতুন তামাক খাইতে শিখেছে। ধূমপিপাসাটা তখন তাহার অত্যন্ত বলবতী, কিন্তু সীতানাথের দৃষ্টি তাহার উপরে পতিত হইবা মাত্রেই বলিলেন,
ওহে বাবুকে একবার খবর দাও, নগাঁয়ের শীতেনাথ মুখুজ্জি এসেছেন। আশাহত বালক এই অনুরোধে বাক্যমাত্র ব্যয় না করিয়া নীরবে আগন্তুকের প্রতি একবার চাহিল, গম্ভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলাইল, দড়ির তলাটা ধীরে ধীরে গুটাইয়া ভালো জায়গায় রাখ। তারপর অপ্রসন্ন মুখে মন্থর পদে অন্তঃপুরে প্রবেশ করি। অনতিবিলম্বে ঋষিকেশ আদময়লা ধুতি পরিয়া একটা মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ দেখিলেন বৈবাহিকের সেই স্থূল বপু নাই, অঙ্গে সে লাবণ্য নাই, চক্ষু কোটরগত। দুজনে নমস্কারের আদান প্রদান হইল, কোলাকুলি হইল, কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা হইল। ঋষিকেশের চক্ষু ছল ছল, গোটাকত বড় বড় জলবিন্দু গণ্ড বাহিয়া তাহার গাত্রবস্ত্রে পতিত হইল। ভৃত্য আসিয়া তামাক দিয়া গেল। দুজনে অনেকক্ষণ ধরিয়া পর্যায়ক্রমে ধূমপান করিলেন, কাহার মুখে কথাটি নাই। অবশেষে সীতানাথ বলিলেন, ভাই যাহা হইবার তাহা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না, বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো, মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠিয়া গেলেন, কিয়ৎক্ষণ পরে বাহির হইয়া আসিলেন। পশ্চাতে ঝি, তাহার কোলে ফরাসি ছিটে দোলাই জড়ানো, মাতৃ স্তনবঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেছে না, কাঁদিতেছে না, নিতান্ত নির্লিপ্তের মতো একদিক পানে চাইয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটি আধুলি বাহির করিয়াছিলেন, কি ভাবিয়া আবার আধুলিটি রাখিয়া একটা টাকা বাহির করিলেন। মুখুজ্জিমশাই ইহজীবনে এইরূপ বদান্যতা ও ত্যাগ শিকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটি দিয়া নাতনির মুখ দেখিলেন, ঝি টাকাটি হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লীগ্রামেও প্রবেশ করিয়াছে। কলেজের নব্য বাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথমা কন্যার মুখ দেখিলে পাড়ার লোকে সেটাকে বাড়াবাড়ি বলিয়া আর হাস্য করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরিবে কেন? সে ভাবিল, মর মিনছে, এত কষ্টের প্রথম মেয়েটি, আহ তাতে আবার মা মরা, একটু সোনা জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদা দিয়ে প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতর প্রবেশ করিলেন। পূজার আসনে বসিবা মাত্র শুনিতে পাইলেন তাহার বেআইন, ওগো মা আমার কোথায় গেলি গো বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছেন। মাতৃ হৃদয়ে সেই উচ্ছ্বসিত শোকার্ত রবে সন্ধ্যাদেবী যেন শিহরিয়া উঠিলেন। ঋষিকেশের চক্ষু হইতে ঝরঝর করিয়া জল পড়তে লাগিল। সীতানাথ মূঢ়ের মতো পূজার আসনে বসিয়া রহিলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নাড়িয়ে বলিতে লাগিলেন, হা নারায়ণ, কি করিলে? কান্না থামিলে সীতানাথ সন্ধানিক শেষ করিলেন, তারপর জলযোগে বসিলেন। কিন্তু তাহার মনের ভিতরটা কে যেন টিপিয়া ধরিতে থাকিল। যে কাজের জন্য এতখানি গঙ্গা পথ অতিক্রম করিয়া আসিয়াছেন তাহার সম্বন্ধে তো এখনো পর্যন্ত একটি কথাও বলা হইল না। বৈকাল হইতে কতবার বলি বলি করিয়া আর বলিতে পারেন নাই। শেষকালে স্থির করিলেন, দূর হোক গে, কাল সকালেই বলব, রাত্রিটা কোনোমতে কাটিয়ে দিই। আহারান্তে বৈঠকখানায় তাহার শয্যা প্রস্তুত হইল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করিলেন। পূর্বকথিত ভৃত্য বালক একপাশে কম্বল পাতিয়া শুইল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হইল না। যে কাজের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি হইবে না, এই ভাবিয়া ভাবিয়াই রাত্রি কাটিল। তামাক সাজিতে সাজিতে চাকর ছোঁড়ার প্রাণান্ত হইল। রাত্রি তিনটের সময় যখন সীতানাথ তামাক সাজিবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল,
তানুকা নেই ঠাকুর, সব ফুরিয়ে গিয়েছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকি তামাকটুকু জানলা গলাইয়া বাহির ফেলিয়া দিয়েছিল। সকাল হইলে দুর্গা দুর্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল। ধূমপান করিতে করিতে সীতানাথ স্থির করিলেন এইবার বলি, মনোগত অভিপ্রায় ব্যক্ত করিবার সূচনাটা এরূপ হইল। জয়মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নেই। আমাদের যে অদৃষ্ট ছিল তা কে খণ্ডন করবে বলো? আমার আট চারটি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনটি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারনি, সেই দুঃখই চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমনি গুণ ছিল, তার গুণে পশুপক্ষী পর্যন্ত বশ হয়েছিল। বাড়িতে রাঙি বলে একটা গাই আছে, এমনি বজ্জাত তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না। শিং পেতে গুঁতুতে আসে, কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিছু বলতো না। যায় যায় ঝগড়া কলহ, এ তো চিরদিন সকল সংসারে চলে আসছে। কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজেদের সহোদরা ভগ্নীর মতো মনে করতেন। দুঃসংবাদটা শুনে বড় বৌমা একেবারে আছা খেয়ে পড়েছিলেন। তিন দিন তিন রাত্রি জলস্পর্শ করেননি। আজও বলেন, আমার পেটের সন্তান গেলে এতটা হতো না। ঋষিকেশ চক্ষুর জলে মাটি ভিজাইতেছিলেন, কম্পিত স্বরে বলিলেন, বিয়াই মশাই থাক, আর সেসব কথা কয়ে ফল কি, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করিলেন, তাহার ভূমিকাই তাকে মাটি করিয়া দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্ষা দিতে লাগিলেন, কিয়ৎক্ষণ আবার এ কথা সে কথা আজ কথায় কাটিল। এবার সীতানাথ নিজের উপর অত্যন্ত রাগ করিয়া ভূমিকা মাত্র বর্জন করিয়া কথাটা বলিয়া ফেলিলেন। শুনিতে এমন কাঠখোট্টা রকম ঠেকিল যে নিজেরই লজ্জা করিতে লাগিল। কথাটা আর কিছুই নয়, বধূমাতার অলঙ্কারগুলির কথা, তাহাই বৃদ্ধ আদায় করিতে আসিয়াছেন। প্রস্তাবটা শুনিয়া ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হইয়াছিলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তিমাত্রই তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন। আর এ তো জানা কথা, তবু তাহার মনে এক একবার দুরাশা উপস্থিত হইল, গহনাগুলি আটকাইবেন দিবেন না, নাতিনেটি যদি বাঁচে, কুলিনের ঘরের মেয়ে, বাঁচিবার ষোলো আনা সম্ভাবনা তবে তাহারই ঘাড়ে পড়িল। ওই অলঙ্কারগুলি অবলম্বন করিয়া তাহার বিবাহ দিলেন। ২০০০ টাকার অলঙ্কার দিয়া তিনি যখন একমাত্র কন্যার বিবাহ দিয়াছিলেন তখন তাহার অবস্থা খুব ভালো ছিল। উপর্যুপুরি কয়েক বৎসর ক্ষতিগ্রস্ত হইয়া এখন সে অবস্থায় পরিবর্তন হইয়াছে। তাহার ছেলেগুলাও কেহ মানুষের মতো হয় নাই। তাহার অবর্তমানে কী করিয়া যে তাহাদের সংসার চালাইবে তাহাই তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল পাঁচ রকম ভাবিয়া চিন্তিয়া তিনি অলঙ্কারগুলি রাখিবার দুরাশা অত্যন্ত অশুভস্য কালো হরণও যত বিলম্ব হয় তাহার চেষ্টা করিলেন, স্থির করিলেন। বলিলেন, মুখুজ্জমশাই, সেই জিনিসগুলি আপনারই। যখন একবার আপনার পুত্রকে দান করেছি তখন আর তাহা এক রতিমাত্র ফিরে নেব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, আপাতত আপনাকে দিতে পারছি না। শুনিয়া মুখুজ্জমশাইয়ের মুখ শুকাইয়া গেল। ভাবিলেন, বুঝি বেয়াই অলঙ্কারগুলি কোথাও বন্ধক দিয়াছে, তাহলে তো সর্বনাশ। বলিলেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনো ছ মাস হয়নি, আর কিছুদিন যেতে দিন, বাক্স থেকে সে অলঙ্কার এখন বের করে কে বলুন। মেয়েদের কোথায় কি থাকে কোথায় কি না থাকে আমি তো কিছুই জানি না। গিন্নি সে কাল রাত্রির পর থেকে সে ঘরেই
আর ঢোকেননি। তার বড় আদরের শেষ মেয়েটি কিছুতেই তাকে বোঝাতে পারিনি, তার ঘরে পদার্পণ করেননি, তার কোনো জিনিসটি ছুঁতে হলে কেঁদে আকুল হন। এমন অবস্থায় কি করে তাকে বলি, তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলি বের করে দাও। শোকটা এখন বড্ড নতুন, কিছুদিন আরো যেতে দিন। গহনা দেওয়ার বাধা স্বরূপ ঋষিকেশ কারণ যাহা দেখাইলেন তাহা নিতান্তই সত্য, তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলিয়া মনে না হইতে পারে। সীতানাথেরও মনে হইল না, একটু রাগ হইল, বলিলেন, ভাই শোক আমারই কি লাগেনি, তবে কি করব, সংসার করতে গেলে শোকতাপ তো আছেই, এ থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো বাদশাহই বলো আর পথে ভিখারিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়, সংসার ধর্মের সবই করতে হয়। তা তার যদি অত শোক হয়ে থাকে তবে তুমি না হয় চাবিটা চেয়ে খুলে আনো গে না। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানিতে লাগিলেন। বিলম্ব দেখিয়া সীতানাথ একবার তাগাদা করিলেন, তখনও ঋষিকেশ গহনাগুলি রাখিবার আশা ত্যাগ করিতে পারেন নাই। একটু কাতরভাবে বলিলেন, ব্যয়মশাই একটা বছর যেতে দিন, তখন এসে গহনাগুলি নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমি মাথায় করে সেগুলি আপনার বাড়ি পৌঁছে দেব। সীতানাথ রুক্ষস্বরে উত্তর করিলেন, মানুষের শরীর পদ্মপত্রে জল, আজ আছে কাল নেই, এক দণ্ডের কথা বলা যায় না, এক বৎসর যদি আমি না বাঁচি। ঋষিকেশ মনে মনে বলিলেন, না বাঁচো তো ওই গয়নাতে তোমার শ্রাদ্ধের জোগাড় করা যাবে। প্রকাশ্যে বলিলেন, তাহলে আপনার গহনা আমাদের কাছে থাকবে, ওই গহনা দিয়ে আপনার পৌত্রীর বিবাহ দেব। সীতানাথ শ্লেষের স্বরে বলিলেন, তুমি কি মনে করেছ আমার নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে, একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল, আসবার সময় আমাকে বললেন, বাবা আমিও তোমার সঙ্গে যাব, খুকিকে দেখে আসব। বিবাহের কথা বলছ, তা ভাই আমাদের এমন কপাল কি হবে, ওই মেয়ে কি বাঁচবে, ওর যেরকম চেহারা দেখলুম তাতে কোনো মতেই তো সে আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসা বুদ্ধিসম্পন্ন লোক, স্তোকবাক্যে ভুলিবার পাত্র নহেন, বলিয়া ফেলিলেন, তা গহনা এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই গহনা নিয়ে যাবেন। কথাটা শুনিয়া সীতানাথ জ্বলিয়া উঠিলেন, বলিলেন, ভায়া হে আমাকে কি অবিশ্বাস করলে, জিনিসগুলি আটক করে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে। ঋষিকেশ ব্যয়ের চরিত্র পূর্বাবধি জানিতেন, তিনি যখন ধরিয়াছেন গহনা লইয়া যাইব তখন যে না লইয়া ফিরিবেন এমন আশা নাই, সুতরাং আর আপত্তি উত্থাপন করার নিষ্ফল মনে করিলেন, বলিলেন, তবে নিয়ে যান। সীতানাথের মুখ প্রফুল্ল ভাব ধারণ করিল, বলিলেন, আহারাদির পর সকাল সকাল আজই বেরুতে হবে, তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে আসিয়া অনেক দূর হইতে মাঝিকে উচ্চস্বরে সীতানাথ বলিলেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না, নৌকো ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। বলিয়া ধূর্ত ব্রাহ্মণ চারদিকে চাহিয়া দেখিল ঘাটশুদ্ধ লোক তাহার কথাগুলি শুনিতে পাইয়াছে কিনা। যেরূপ উচ্চকণ্ঠে কথাগুলি উচ্চারিত হইয়াছিল তাহাতে নিতান্ত বধির ভিন্ন আর কাহারও না শুনিতে পাইবার সম্ভাবনা ছিল না। লোকে মুখচাষাই করিতে লাগিল,
তাহার পর সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত ঘাটে আহ্নিক করিতে বসিলেন। আজ দেবতাগণের বড়ই সুহাদৃষ্ট, এরূপ ভক্তিবাহুল্যের সহিত পূজা সীতানাথ অনেককাল করেন নাই। বাড়ি ফিরিয়া গিয়া আহারাদি শীঘ্র শীঘ্র শেষ করিলেন। বুড়ার আর দেরি সহে না, ঋষিকেশকে বলিলেন, ভাই এবার জিনিসগুলি নিয়ে এসো, দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তঃপুরে প্রবেশ করিয়া বড় বিলম্ব করিতে লাগিলেন। সীতানাথ ভাবিলেন সেই দিতেই হবে, তবু কেমন যে কৃপণের স্বভাব, যতক্ষণ পারে ততক্ষণ দেরি করিতেছে। যাহা হোক, মনটা অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করিয়া একটা রাগিনী ধরিল। ছাড়ো মন, বিষয়ের ভাবনা অসার, শুধু রাধানাথ পদ কর চিন্তা আনিবার। ঋষিকেশকে রিক্ত হস্তে ফিরিয়া আসিতে দেখিয়া সীতানাথের গান সহসা বাধাপ্রাপ্ত হইল। বিস্মিত হইয়া বলিলেন, কি হলো? হলো না, সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বুঝাইলেন। মুখুজ্জিমশাই, জিনিসগুলি আপনাকে দিতে প্রস্তুতি হয়েছিলাম, গিনিকে গিয়ে বলতে প্রথমে তিনি কেঁদে ভাসিয়ে দিলেন, শেষে বললেন, চাবি তো নেই, চাবি আমার মায়ের কাঁকলে ছিল, সেই তার সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাস হইল না, রাগিয়া বলিলেন, সে আমি শুনব না, চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি নে। ঋষিকেশ বললেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই আমি কি করব, এই তো অবস্থা, এর ওপর কি কামার ডেকে এনে দমাদ্দম করে সিন্দুক ভাঙা ভালো দেখায়, না সেটা করানো আপনারই কর্তব্য কর্ম হয়। সীতানাথ মুখ চোখ বিকৃত করিয়া চেঁচাইয়া বলিলেন, না না না, আমার কর্তব্য কর্ম হয় না, ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটা তোমার কর্তব্য কর্ম হয়। দেবে কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি, যদি না দাও তবে পৈতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাও, উচ্ছন্ন যাবে, কে রাত্রি পোয়াবে না। বৈবাহিক প্রবরের মুখচোখের ভঙ্গিমা দেখিয়া ঋষিকেশ বড় অপমান বোধ করিলেন, মনে মনে ভারী ঘৃণা হইল, স্বয়ং গিয়া কামার ডাকিয়া আনিলেন, দোতলার ওপর তাহাকে লইয়া গিয়া সিন্ধুক ভাঙাইলেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখিয়া মাটিতে লুটোপুটি করিয়া কাঁদিতে লাগিল। বৈবাহিক গহনা লইয়া বিদায় হইলে ঋষিকেশও শয্যাতলে আশ্রয় গ্রহণ করিলেন। সেদিন আর এই দম্পতির মুখে অন্নগ্রাস উঠিল না। ভাগীরথীর তীরে বৃক্ষ রাজিবেষ্টিত নবগ্রাম, ভোর হইয়াছে, সকল পাখি এখনো প্রভাতী কলকুজন আরম্ভ করে নাই, একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া বৃদ্ধ সীতানাথ ধীরে ধীরে স্বীয় ভাবনাভিমুখে চলিতেছিলেন। পূর্বরাত্রির বৃষ্টি জল বৃক্ষ পল্লব হইতে টপটপ করিয়া ঝরিয়া পড়িল, ঝরিয়া তাহার পাগড়ি ও বালাপোষ ভিজাইয়া দিতেছে। ক্রমে তিনি নিজ বাটির সদর দরজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। দরজা বন্ধ, দুপাশে দুটি ইষ্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান, তাহা বহুকাল সংস্কারের অভাবে ক্ষতবিক্ষত অঙ্গ হইয়া পড়িয়াছে। দুদিকে দুটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা করিয়া দাঁড়াইয়া আছে। দ্বারে উপস্থিত হইয়া ক্ষীণ রুগ্ন কণ্ঠে সীতানাথ ডাকিলেন, নিতাই। একবার দুইবার তিনবার ডাকাডাকির পর বাড়ির ভিতর হইতে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটিয়া আসিয়া দরজা খুলিয়া দিল, প্রভুর পানে চাহিয়া সে অবাক। সপ্তাহের মধ্যে আকার প্রকার যেন একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে, সে ছাতা নাই, লাঠি নাই, ব্যাগ নাই, এ বালাপোষ কোথা হইতে আসিল ভাবিয়া নিতাই কিছুই ঠিক করিতে পারিল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক,
অ্যাপ্রেন্টিসি করিতেছিল, মাহিনে পায় নাই, প্রসাদ পায় মাত্র। সীতানাথ জিজ্ঞাসা করিলেন, কিরে নিতাই, বাড়ি সব ভালো? নিতাই বলিল, ভালো, আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি নেত্রপাত করিলেন। নিতাই বলিল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদো কাঁদো হইয়া বলিলেন, হ্যাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠি গাছটির ওপরে নিতাইয়ের অনেকদিন হইতে লোভ পড়িয়াছিল। একদিন সুযোগ পাইলে লাঠিখানি সে চুরি করিয়া বাড়ি রাখিয়া আসিল। অনেকদিন হইতেই ইহা তাহার মনে মনে ছিল, সেই জন্য সে কিঞ্চিত দুঃখ অনুভব করিল। মনে করিল, নিশ্চয় সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোঁড়া চাকরের কাজ, সেই লইয়াছে, লোভ সামলাইতে পারে নাই। কিন্তু ছাতাটাও লইল, সে ছাতা এমন ছেঁড়া ছিল যে তাহা মনিব তাহাকে বকশিস করিলেও নিতাই লইত কি না সন্দেহ। যদিও বা লইত, তবে তাহার বেতে শিখগুলি খুলিয়া লইয়া ধনুকে তীর করা চলিত মাত্র, সে ছাতা আর কোনো কাজে লাগিত না। সীতানাথ একেবারে নিজের ঘরে গিয়া বসিলেন। নিতাই চকমকে ঠুকিয়া শোলায় আগুন ধরাইল, তামাক সাজিয়ে কর্তার হাতে দিল। কর্তা হুঁকাটি কলস ধরা পিতলের বৈঠকের উপর রাখিয়া দিলেন। তাম্রকুটির প্রতি তাহার এতাদৃশ বিরাগ ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। চক্ষু নত করিয়া মুখটি নাড়িয়া নাড়িয়া সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিলেন, হাহ 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 হাহ, সর্বনাশ হয়ে গেল। ব্যাপারখানা দেখিয়া নিতাই সেখানেতে সরিয়ে পড়িল। বড়বধূ ঠাকুরণী তখন উঠিয়া বারান্দা মার্জনা করিতেছিলেন। তাহাকে নিতাই কর্তার অবস্থা জানাইল। তিনি বলিলেন, বড়বাবুকে ওঠা গে যাও। বড়বাবু সীতানাথের জ্যেষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠিয়া চক্ষু মুছিতে মুছিতে পিতার ঘরে গিয়া উপস্থিত হইলেন। তাকে দেখিয়াই চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ লম্বিত মস্তক দুলাইয়া করুণ স্বরে বলিলেন, হা হা হা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, দিলে না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরও কিছু বলেন এই আশায় শ্রীনিবাস তাহার মুখের মানে উৎসুক দৃষ্টিতে চাহিয়াছিলেন। বৃদ্ধের মুখ হইতে হাকুতাসের অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই নির্গত হইল না। অবশেষে শ্রীনিবাস বলিলেন, তবে কি হলো, হওয়া গেল? বৃদ্ধ ঘাড় নাড়িয়া পূর্ববৎ উত্তর করিলেন, হা 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 হা, সর্বনাশ হয়ে গেল। শ্রীনিবাস এবার একটু বিরক্ত হইয়া বলিলেন, কি হলো খুলেই বলুন না। বৃদ্ধ বলিলেন, সে গেছে রে, নোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি গেছে? না। ডাকাতে নিয়েছে? না। তবে? অনেক কষ্টে এবার বৃদ্ধ বলিলেন, চাঁদ বাড়ির ভূধর চাটুর্য নিয়েছে। পুত্র রাগিয়া বলিল, সে আবার কে? সে কি করে গহনার বাক্স নিলে, ছিনিয়ে নিলে? আপনি চুপচাপ চলে এলেন, পুলিশের সাহায্য নিলেন না? পুলিশে কি আমি যাইনি? পুলিশেও গিয়েছিলাম। থানার দারোগা ভূধর চাটুর্যের অগ্নিপতি রে, ভগ্নিপতি, ভগ্নিপতি হোক আর বাবাই হোক, এর তেলা দিলে ডায়েরিতে তাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করতেই হবে। লিখে নেবে কি উল্টে সে আমায় মিথ্যে নালিশের দায়ে জেলে দেবার ভয় দেখালে? কলকাতায় যে মেষের বাসায় থাকিয়া শ্রীনিবাস লেখাপড়া করিতেন, সেই বাসায় আইন অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তাহার মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কীয় অনেক তর্ক বিতর্ক শুনিতে পাইতেন। সে অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলিয়া স্থির করিয়া রেখেছেন। নগদ আটানা খরচ করিয়া একখানি মুক্তার গাইড পুস্তক ক্রয় করিয়াছেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হইলে প্রায় শ্রীনিবাস কোনো না কোনো পক্ষের সহায়তা করিয়া পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বলিলেন, ব্যাপারটা কি হয়েছে সব
আদ্যপন্ত খুলে বলুন, দেখি আমি এর কিছু প্রতিকার করতে পারি কি না। তখন বৃদ্ধ বলিতে আরম্ভ করিলেন, তাহার সেই এক ঘণ্টা কালব্যাপী সম্পূর্ণ সকরুণ বক্তৃতার ভিতর হইতে সমস্ত হাহুতা শ্বশ্রুপাত অনাবশ্যক মন্তব্য বাদ দিয়া আমরা সারাংশটুকু মাত্র লিপিবদ্ধ করিলাম। সন্ধ্যার পূর্বে নৌকা গুণ টানিয়া আসিতেছিল, হঠাৎ গুণ ছিঁড়িয়া গিয়া নৌকা বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকিয়া ভাঙিয়া গেল। গহনার বাক্স চাদর দিয়া সীতানাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সীতানাথকে জল হইতে তুলিয়া অসুধার চট্টোপাধ্যায় তাহাকে গৃহে লইয়া যান। শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছে, কিন্তু গহনার বাক্স দিল না। শ্রীনিবাস ভুরু কুঞ্চিত করিয়া জিজ্ঞাসা করিলেন, গহনার কথা সে নিজ মুখে স্বীকার করেছে? প্রথম স্বীকার করেনি, আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞাসা করলাম, আমার পিঠে যে একটা বাক্স বাঁধা ছিল সেটা কোথায়? বললে, তা তো কই আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, ব্রহ্মহত্যে করলে রে, বলে আবার আমি অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোথা থেকে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভাবনা নেই, তোমার বাক্স আছে। আমার সমস্ত পরিচয় জিজ্ঞেস করলে, নাড়ি দেখে ওষুধ দিলে, বলে গেল তোমার কোনো ভয় নেই, তিন দিনের মধ্যে তুমি সেরে উঠবে। শ্রীনিবাস উৎসাহের সহিত বলিলেন, তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব, কারণ ধরে ভূধাচার্যের কাছ থেকে গহনা আদায় করে নেব না। বৃদ্ধ বলিলেন, সে দফাও রফা রে, সে দফাও রফা। ডাক্তারের কাছে কি যায়নি? ডাক্তারের কাছেও গিয়েছিল। ডাক্তার বললে, গহনার কথা সে কিছু জানে না, কেবল আমার সান্ত্বনা করবার জন্য মিছে করে বলেছিল, আদালতে নালিশ করলে আর কি হবে, ডাক্তার ওই কথা বলে বসবে। তবে কি করে জানলে ভূধাচার্য নিয়েছে? তারপরে ভূধাচার্য নিজেই বলেছে, স্বীকার করলে নিয়েছে অথচ দিলে না, বাহ বেশ লোক তো। তবে তার স্বীকার করবার উদ্দেশ্যটা কি? অস্বীকার করাই তো তার পক্ষে সুবিধা ছিল। উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে, বলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে ওই গয়নাগুলো সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তোমার গহনা তোমার ঘরেই যাবে, পুরস্কারের স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটা শুনিয়া শ্রীনিবাস বললেন, তবে তো দেখছি কোনো যোগ, বলিয়া অভ্যাসবশত গুম্ফ প্রান্ত দন্তে দংশন করিতে প্রবৃত্ত হইলেন। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ, তিনি LA ফেল করা নবযুবক, মেজাজটা নিতান্ত সাহেবী ধরনের। প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করিয়া থাকেন। গ্রামের বালকদিগের মধ্যে বিদ্যান বলিয়া তাহার যথেষ্ট খ্যাতি আছে। চেহারাটি দিব্য রবীন্দ্রীয়, কেশোদ্দাম তাহার কমনীয় মুখ সৌন্দর্য বহুগুণ বর্ধিত করিয়াছিল। স্ত্রী বিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়া ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামধেয় একখানি চুটি কবিতা পুস্তক প্রণয়ন ও প্রকাশ করিয়াছেন। যতবার বিবাহের প্রস্তাব আসিয়াছে অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করিয়াছেন। বন্ধু সমাজে পত্নী বৎসল বলিয়া তাহার সম্মানের আর সীমা নাই। তাহাকে এ বিবাহে রাজি করা যাইবে এমন কোনো আশা ছিল না, তাই শ্রীনিবাস বলিয়াছিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বৃদ্ধ বলিলেন, দেখো চেষ্টা করে, বলে গয়ে দেখো, নইলে এ বুড়ো বয়সে অতগুলো টাকার গহনার শোক আমি সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে
পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদা চারিটি দাদা অন্নদাকে পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসিলেন। সমস্ত দিন ধরিয়া কত রকমের তাহাকে বুঝাইলেন, কত মিনতি করিলেন, তর্ক করিলেন, রাগ করিলেন, কিন্তু কিছুতেই অন্নদার মন টলিল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধু বান্ধবগণকে খোশামত করিয়া তাহাদের দ্বারায় অনুরোধ চলিতে লাগিল। পুনর্বার দ্বার গ্রহণের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণা করিল, তাহার বন্ধুরা সেগুলি যখন যেরূপ সুবিধা হইল সুতর্ক বা কুতর্কের সাহায্যে একে একে খণ্ডন করিল। কার্যের কথা ছাড়িয়া যখন ভাবের কথা আসিয়া পড়িল, তখন তাহারা বিজয়ীর মতো অবজ্ঞা হাস্য করিয়া চতুর্দিক হইতে শোকবিহ্বল মৃতপত্নীকের দ্বিতীয় দ্বার গ্রহণের অজস্র উদাহরণ আনিয়া স্তূপীকৃত করিল। দেখো, অমুক স্ত্রীবিয়োগের পর সন্ন্যাসী হইয়া গৃহত্যাগ করিয়া গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করিয়া ঘুরিয়া বেড়াইল, কিন্তু এক বৎসর যাইতে না যাইতেই ফিরিয়া আসিয়া নিজে মেয়ে দেখিয়া বিবাহ করিল। দেখো, অমুক স্ত্রীবিয়োগের পর একজন যশস্বী কবি হইয়া পড়িল, বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশুদ্ধ সকলেই সমস্বরে বলিল, বাংলা ভাষার একখানা কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আত্রা নয় দুই দুইটা বিবাহ করিল, ইত্যাদি প্রকারে যুক্তিতর্ক সমরে অন্নদা শেষে পরাজয় স্বীকার করিল বটে, কিন্তু বিবাহ করিতে রাজি হইল না। এদিকে আর সময় নাই, ভূধর চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিয়াছিল। 20-এ শ্রাবণ বিবাহের শেষ দিন, তাহার 3 দিন কাটিয়াছে, সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হইল না, তখন বাপ বলিল, তবে আমিই বিবাহ করিব, 2000 টাকার গহনা আমি কোনো মতেই হাতছাড়া করিতে পারিব না, ইহাতে আমার কপালে যাহাই থাকুক। এই সংবাদ গ্রামে রাষ্ট্র হইবা মাত্র একটা মহা হাসি টিটকিরির পড়িয়া গেল। লোকে বলিল, গহনা হারানো, নৌকো উল্টানো, সব হলো ছল মাত্র, সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন, আর উল্টাইয়াছে বুড়ার বুদ্ধিশুদ্ধি। কেহ বলিল, বুড়াকে চেনা ভার, দুধটুকু মারিয়া ক্ষীরটুকু হইয়াছে। কেহ বলিল, দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো, নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট করো। কেহ বলিল, বুড়ার প্রাণের ভেতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে তাহা তো আমরা জানিতাম না, একজন গান বাঁধিতে জানিত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বাঁধিয়া দিল। যাহারা সমাজের বিজ্ঞ লোক বলিয়া খ্যাত, তাহাদের দু একজন আসিয়া সীতানাথকে বলিল, মুখুজ্জমশাই, আপনি তো বিবাহ করিতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়, আপনি কিঞ্চিত বয়সপ্রাপ্ত হয়েছেন কি না, হঠাৎ মেয়ে দিতে সম্মত নাও হতে পারে। সীতানাথ বলিল, ওপাজি যে বিবাহ করিবে না তা আমি আগে থেকেই জানতাম, ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করিলেও অলঙ্কার দেবে বলেছে, পেল্লায় মেয়ে এত বড়, অর্থাভাবে আজও বিবাহ হয়নি, এদের আর যার থাকে যুব বুড়ো বিচার করলে তাদের কি করে চলবে। পাড়ার লোকের গ্রামের লোকের যতই আমোদ হোক, বাড়ির লোকের মাথায় এই কথা শুনিয়া যেন বজ্রাঘাত হইল। চারি ছেলে চারি বধূ ভাবিয়া ব্যাকুল হইয়া উঠিল। তাহারা শত পরত নানা উপায়ে নানা প্রকারে বুড়োকে বুঝাইতে লাগিল। সীতানাথ বলিলেন, দেখো, আমার বিবাহ করবার কিছুমাত্র প্রয়োজন নেই, তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলের বিবাহ দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিয়ৎ পরিমাণে রেহাই পাইয়াছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সহিত আবার তাহার উপর উৎপীড়ন আরম্ভ হইল। শেষে অন্নদা চোখ মুখ লাল করিয়া রাগিয়া বলিল, তোমরা যদি আমাকে এমন করে দিক করবে তবে আমি বিবাগী হয়ে একদিক পানে চলে যাব।
বড়বধূ রাগিয়া বলিলেন, ঢের দেখেছি ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আরও কত দেখব, এখন এরকম করছো, কিন্তু শেষরক্ষে হলে হয়। চব্বিশে শ্রাবণ, বিবাহের আর পাঁচ দিন মাত্র বাকি। সীতানাথ টাকা কড়ি লইয়া কলিকাতায় গেলেন, বলিয়া গেলেন আবশ্যকীয় জিনিসপত্র কিনিয়া সেইখান হইতে নিজে বিবাহ করিতে যাইবেন। বৃদ্ধ যাত্রা করিলে পর বাড়িতে নূতন করিয়া মহা গণ্ডগোল পড়িয়া গেল। ছোট বউ সকলেই অন্নদার প্রতি একেবারে খড়্গহস্ত। প্রায় দশ বৎসর কাল গৃহিণীর মৃত্যু হইয়াছে, ছেলে মেয়ে নাতি পুতি ভরা সংসার। সীতানাথ আর দ্বার পরিগ্রহ করেন নাই, লোকেও সে পরামর্শ দেয় নাই। আজ দশ বৎসর কাল বড়বধূ ঘরের গৃহিণী। হঠাৎ নোলকপরা মূর্তিমতী উপদ্রব স্বরূপিণী একটি কচি মেয়ে আসিয়া তাহার হস্ত হইতে গৃহস্থালীর শাসনদণ্ড কাড়িয়া লইবে, এ কল্পনা মাত্রই নিতান্তই যন্ত্রণাদায়ক হইল। বড়বধূ আবার কাঁদিতে কাঁদিতে অন্নদাকে মিনতি করিতে আরম্ভ করিলেন, অনুভাই লক্ষ্মীটি, এখনো সময় আছে, এখনো বিবাহ করো, নইলে সোনার সংসার ছাড় খারে যায়। অন্নদা হঠাৎ বলিল, দেখো বউ দিদি, আমি একটা মতলব স্থির করেছি, শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় না, তোমরা কোনো রকমে হাজারখানেক টাকা আমাকে সংগ্রহ করে দাও, আমি সেই টাকা ভূধর চাটুর্যকে দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত, কিঞ্চিৎ সাহায্য করিলাম, মনোমতো সুপাত্র এনে মেয়ের বিয়ে দিন, আমার গহনাগুলি ফিরিয়ে দিন। তা তারা দিতে পারে, তারা যে অধার্মিক নয় তাহাদের ব্যবহারে জানা যাচ্ছে, অনায়াসেই তো গহনাগুলির কথা অস্বীকার করিতে পারি তো। কথাটা সকলে মিলিয়া তোলপাড়া করিয়া বলিল, হ্যাঁ এই পরামর্শ মন্দ নহে, চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি, প্রাণের দায়। পরিবারস্থ সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া হাজার টাকা জমা হইল। সকালে সীতানাথ রেলপথে কলিকাতা যাত্রা করিয়াছিলেন, সন্ধ্যার সময় অন্নদার নৌকো চন্দ্রবাটি অভিমুখে রওনা হইল। একখানি পত্র, চন্দ্রবাটি, সাতাশে শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয় শ্রীচরণ কমলেশু, সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন, আপনি কলিকাতায় রওনা হইবার পরদিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমেই মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার পরনাই আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করিয়াছেন, এ পর্যন্ত আমি তাহারই গৃহে অতিথি। আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, বাপু হে, শুনিতেছি নাকি তুমি এই ভূধর চট্টোপাধ্যায়ের কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ। আমি সবিনয়ে প্রতিবাদ করিয়া বলিলাম যে আমি নহি, পরন্তু আমার পূজনীয় পিতৃদেব উক্ত বালিকাটির পানি পীড়ন করিতে অভিলাষী। কথাটা শুনিয়া বিজ্ঞ লোকটি থতমত খাইয়া গেলেন, মনে করিলেন বুঝি আমি তাহার সঙ্গে বিদ্রুপ করিতেছি। অবস্থা দেখিয়া আমি তাহাকে সব কথা বুঝাইয়া বলিলাম। শুনিয়া বিজ্ঞ ভদ্রলোকটি বলিলেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কাজ না করেন, ও মেয়েটির জাতিকুলের ঠিকানা নাই, ওটি কুড়নো মেয়ে, বারো তেরো বৎসর পূর্বে যেথায় মহাবারুণীর যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল, সেই বৎসর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করতে গিয়া চট্টোপাধ্যায় ওই মেয়েকে কুড়াইয়া পায়। ও মেয়ের বয়স তখন বছর দুই আন্দাজ, নিঃসন্তান বলিয়া চট্টোপাধ্যায় মেয়েটিকে কন্যার মতো প্রতিপালন করিয়াছে। অনেকবার ও মেয়ের বিবাহের সম্বন্ধ হইয়াছিল, কিন্তু পাছে কোনো
সৎকুলীন ব্যক্তির জাতি নাশ হয়, এই আশঙ্কায় আমরা প্রতিবারেই বরপক্ষীয়গণকে সাবধান করিয়া দিয়াছি, তোমাদিগকেও সাবধান করিয়া দিলাম। মহাবারুণী যোগের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়াইয়া পাওয়া গিয়াছিল শুনিয়া আমার মনে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। মেয়েটিকে একবার দেখিবার নিতান্ত ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যার পাণিগ্রহণার্থী হইয়াছেন তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় কন্যাকে যথাসাধ্য বসনভূষণে সাজাইয়া আমার সম্মুখীন করেন। মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হই, মুখখানি অবিকল আমাদের পরলোকগত ছোট বধূর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, মেয়েটির কোনো স্থায়ী রকমের ব্যাধি আছে কিনা। তিনি প্রথমত কিছুতেই স্বীকার করেন না, অনেক জেরা করিয়া বাহির করিলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে অম্লশূলের মতো একটা বেদনা দেখা যায়, দুই দিন কখনো বা তিন দিন বুক যায় শব্দ, তারপর ভালো হইয়া যায়, বৎসরে এইরূপ দুই একবার হইয়া থাকে। পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম দ্বাদশ বৎসর পূর্বেই আমার শ্রশ্বর ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারাইয়া আসেন, তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। সপ্তাহ ধরিয়া ত্রিবেণীর চতুর্দিকে অনেক নিষ্ফল অনুসন্ধান হয়। মেয়েটির গায়ে অনেক সোনার গহনা ছিল, এই নিমিত্ত সকলে সিদ্ধান্ত করেন যে গহন লোভে কেহ তাহাকে হত্যা করিয়া থাকিবে। এ সমস্ত ইতিহাস আপনি অবশ্য জ্ঞাত আছেন। অম্লশূলের ব্যারামটা উহাও একটা প্রধান কথা। আমার শ্বশুর ঠাকুরানির উহা আছে, আমার স্ত্রীর ছিল, আমার শ্যালকগণও অল্পাধিক পরিমাণে ওই পীড়াক্রান্ত। যাহা হোক, আমি এই তথ্য আবিষ্কার করিয়াই শ্বশুর মহাশয়কে তার যোগে সংবাদ প্রেরণ করি। অদ্য প্রভাতে তিনি আমার শাশুড়ি ঠাকুরানিকে সমভূমি ব্যাহারে লইয়া এখানে উপস্থিত হইয়াছেন। মেয়েটি যে তাঁহারই সে বিষয়ে শ্রশ্রুদেবীর আর সংশয় মাত্র নাই। অতঃপর আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন তাহা হইলে কতকটা সম্পর্ক বিরুদ্ধ হয়, এই কারণেও বটে। আর মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া বিশেষত কন্যাটি পয়স্থা কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্য কর্ম হয় না ভাবিয়া আমি অগত্যা তাহাকে বিবাহ করিতে স্বীকৃত হইয়াছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া সত্বর আগমন করিবেন। বাড়িতে দাদা মহাশয়গণকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম। নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেবশর্মা। পুনশ্চ যদি সময় থাকে তবে আসিবার পূর্বে একবার গুরুদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মদ্রচিত ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানি সমস্ত অবিকৃত খণ্ডগুলি সঙ্গে আনয়ন করিবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানি পত্র লিখিয়া এই সঙ্গে দিলাম, আপনার প্রতি তাহার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না, তাহাকে জিজ্ঞাসা করিয়া আসিবেন। আমি যদি আত্মজীবনচরিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি তবে তিনি সে পুস্তক নিজ ব্যয়ে প্রকাশ করিতে প্রস্তুত আছেন কিনা। এই অলিখিত পুস্তকখানি অতীব মনোরম ও কৌতুকাবহ হইবার সম্ভাবনা। ইতি শ্রী অন্নদা। ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথা বলিয়াছিলেন এখন বলিতেছেন তাহা সর্বৈব মিথ্যা, পাছে মহাশয় সেগুলির অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করেন তাই এখন অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃতসংকল্প দেখিয়া তিনি এ কথা প্রকাশ করিয়াছেন, এই মিথ্যাচরণের জন্য আমি তাহার কৈফিয়ত চাহিয়াছিলাম। তিনি বলিলেন,
মুখুজ্জী মহাশয় সম্বিত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন বাক্স কোথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্য বলিয়াছিলাম কোনো বাক্স পাই নাই। তাহার পর ডাক্তার আসে এবং পরামর্শ দেয় ও কথা বলিও না, পীড়া বাড়িবে, বলিও বাক্স আছে, উহাকে ভালো হইতে দাও। আমিও মনে মনে করিলাম এই সুযোগে মেয়েটিকে পার করিবার চেষ্টা করি। বাপু হে, আমার মেয়ের কিনারা হইতেছিল না, তাই দুইটা মিথ্যে কথা বলিয়াছিলাম। তা সে মিথ্যা কতক্ষণ টিঁকিত, বিবাহ হইলেই সমস্ত প্রকাশ হইত, তখন তো আর তোমরা মেয়ে ফিরিয়া দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথি বৎসল হন, নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এইরূপ শিথিল নীতি মনুষ্য যে আমার শ্বশুর হইবেন না, ইহাতে আমি নিজেকে নিজে অভিনন্দন করিতেছি। ইতি শ্রী অহ। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।